ফুচকা আমার রেডি এই যে সাথে একটু জল নেবো কারকার জিবে জল আসছে দেখে তো ফুচকা তৈরি করার জন্য আমি প্রথমে 2 কাপ আটা আর 1.5 কাপ পরিমাণের ময়দা ভালো করে মিশিয়ে নেব আটার থেকে ময়দার পরিমাণটা একটু কম থাকে যেন আপনারাও এইভাবেই ব্যবহার করবেন তো দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি জল দিয়ে মেখে নেব কোনো সুজি নয় কোনো তেল নয় আমি জাস্ট জল দিয়ে মেখে নেব তো এর ডোটা হবে যেরকম আমরা বাড়িতে রুটি খাই রুটির ডোটা যেটা মাখা হয় তার থেকে একটু শক্ত হবে এই যে টাইট ভাবটা তো আমার ডোটা রেডি হয়ে গেছে তো এটাকে ভালো করে ঢেসে নিতে হবে প্রচুর পরিমাণে এটাকে স্মুথলিভাবে ঢেসে যেতেই হবে অনেকক্ষণ ধরে আমি যেভাবে যেভাবে প্রসেসটা করছি ঠিক সেইভাবেই আপনারা প্রসেসটা করবেন এরকমভাবে চাকিতে ভালো করে সমান করে রোল টাইপে করে নিয়ে এটাকে এবার পিস পিস করে কেটে নেব আমরা প্রচুর পরিমাণে এখানে ঢাসতে হয় যে প্রসেসগুলো দেখছো তোমরা আমি যেটা করেছি ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে কিন্তু করবেন তো এটাকে আবার আমি শুরু করে নেব এরকমভাবেই ঢেসে যেতে হবে তো এই টুকরোটাকেও আমি দুই টুকরো করে নেব কারণ এটা অনেকটাই এখনও মোটা আছে এটাকে সরু করতে হবে আস্তে আস্তে আমাকে এটাকে দু টুকরো করে নেব আমি তো দু টুকরো থেকে এক টুকরো আমি কেটে নিয়েছি এটাকে আরও সরু করছি তো আমি এটা ফুচকা যে সাইজের আপনারা খান তার থেকে একটু বড় করছি এক সাইজ বড় তো আপনারা চাইলে কিন্তু এক সাইজ ছোটো বানাবেন কারণ এটা আমরা চ্যালেঞ্জ ভিডিওর জন্য বানিয়েছিলাম এক সাইজ বড়োই করা হয়েছে ঠিক এইভাবেই কিন্তু প্রসেসগুলো করবেন তো এবার সমান করে আমরা কেটে নেব বারবার বলছি আপনারা চাইলে একটু ছোট সাইজ বানাবেন এটা আমাদের বড় সাইজ বানিয়েছিলাম ঠিক এরকম সম পরিমাণে লেচিগুলো বের করে নেবেন তো বাকিগুলোও আমি এইভাবে কেটে নেব তো এটাকে আমি একটা পাত্রে তুলে রাখব তুলে এটাকে প্রায় এক ঘন্টা পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি একটা একটা করে বেলে নিলাম এক ঘন্টা কিন্তু রাখতে হবে ঢাকা দিয়ে এক ঘন্টা পর আমি এটা বেলছি তো বেলাটাও খুব পাতলা করবেন না কিন্তু একটা মিডিয়াম রাখতে হবে যেভাবে বেলছি দেখুন খুব যে পাতলা তা নয় এটা লেয়ার থাকে যেন এই যে আমার সমস্ত বেলা হয়ে গেছে তো এগুলোকে আমি দশ মিনিট একটা তাওয়াল চাপা দিয়ে রেখে দেব বা আপনারা অন্য কিছু চাপা দিয়ে রাখতে পারেন তো এই যে দশ মিনিট আমার হয়ে গেছে তো এবার আমি এগুলোকে দেখুন এই যে তলার পিঠটা আছে ওটাই কিন্তু গরম তেলের ওপরে দেবেন দেখুন আমি উল্টো করে সাজিয়ে নিচ্ছি তলার পিঠটা ওপরে রেখেছি কারণ ওটাই গরম তেলের ওপরে দেব যেভাবে প্রসেসটা দেখাচ্ছি আপনারা বাড়িতে সেইভাবেই ঠিক ট্রাই করবেন দেখবেন প্রতিটা ফুচকাই ফুলবে নিচের পিঠটা যেটা তলায় থালার দিকে ছিল সেটাই আমি ওপর তেলে দিলাম প্রতিটা ফুচকাই ফুলবে দেখুন চারটে দিয়েছি চারটেই ফুলেছে হ্যাঁ আমরা হোমমেড তো বাড়িতে বানিয়েছি হাতে সেপটা একটু নেই তো এগুলো আমি এক সাইজ বড়ো করেছিলাম ফুচকাগুলো তোমরা এক সাইজ ছোটো বানাবে তো এইভাবেই আমি সব ফুচকাগুলো ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে একটু রোদে দেব আপনারাও কিন্তু রোদে এই যে তো প্যাকেটটা খুলে দেবেন আমার মতো বেঁধে দেবেন না কারণ এর ভিতরে ঘাম হয় তো আমি বেশিক্ষণ রাখবো না বলে খানিক্ষণ রেখে আমি নিয়ে চলে যাব তো ছাদের ভাড়ার মধ্যেই আমি আটকে দিয়েছি অবশ্যই একটু রোদ খাইয়ে নেবেন সম্ভব হলে কারণ ফুচকাটা মজমজে ভাবটা অনেকক্ষণ ধরে রাখে আর অবশ্যই মুখটা খুলে দেবেন ফুচকা যাতে রোদ দেবেন তো মুখটা যেন খোলা থাকে ঢাকাটা নইলে ঘেমে নরম হয়ে যেতে পারে তো এবার আমি এখানে টক জল যেটা দেখলেই জিবে জল চলে আসে সেই জলটাই আজকে রেডি করছি তো এই যে তেঁতুলটা নিয়েছি এটা কালো তেঁতুল তো তোমরা চাইলে এগুলো বাজারে পেয়ে যেতে পারো খুবই ভালো ফুচকার জন্য অবশ্যই মাস্ট কালো তেঁতুল আর এটা আমি দিলাম জলজিরা জিরা জল জিরা জল ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি চাট মশলা সাথে দিয়ে দেব ভাজা মশলা তো এই মশলার মধ্যে আমার জিরে ধনে মৌরি গোলমরিচ সমস্ত রকম মশলা ভাজা আছে তো এর মধ্যে শুকনো লঙ্কা ভাজাটা নেই আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দিয়ে দেব পাতিলেবু কেটে রেখেছি তো তোমরা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারো লেবুটাই মাস্ট তো আমার কাছে ছিল না আমি পাতি লেবু দিয়েছি এবার দিয়ে দিলাম বিট লবণ সাথে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা আগেই বলেছি আমি কোনো শুকনো লঙ্কা ভেজে নিইনি তো সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো এবার জলটাকে পুরো রেডি করে নেব তো টক জল আমার প্রায় রেডি দেখতেই পাচ্ছ তোমরা দারুণ টেস্টি হয়েছে জলটা দেখলেই জিবে জল চলে আসছে তো এবার আলু সিদ্ধটা মেখে নিচ্ছি তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমার তো এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো ধনে পাতা সব দিয়ে দিলাম এবার দেবো মশলা এটা দিলাম চাট মশলা তো এতেও আমি জলজিরা ইউজ করবো একটু তো এবার দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম হোম মেড বাড়িতে তৈরি করা আর এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা দিলাম সামান্য পরিমাণে এবার দিয়ে দিলাম বিট লবণ তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটু টক জল যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেই জলটাই একটু দিয়ে দেব। টেস্টটা আরও বেড়ে যাবে আর বাকি রইল আমার ছোলা তো আমি অঙ্কুরিত ছোলা আমার কাছে ছিল এটাই দিয়েছি তো তোমরা চাইলে ছোলা সিদ্ধ করেও দিতে পারো অনেকে সিদ্ধ পছন্দ করো তো আমি কাঁচা ছোলাই দিয়েছি তো আমার রেডি ফুচকা তো এরকমই ফুচকা আপনারা সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারেন আমি যেভাবে রেসিপিটা দিলাম ঠিক সেভাবেই করবে পুরো ফুচকা রেডি হয়ে যাবে তো চলো তোমাদের খেয়ে দেখিয়ে দিই এবার কেমন ফুচকাটা হয়েছে তো ফুচকা আমার রেডি এই যে সাথে একটু জল নেব কার জিবে জল আসছে দেখে তো কুচকাটা দারুণ লাগলো খেতে তো এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন খুব কম সহজেই একদম দুটো উপকরণ আটার ময়দা দিয়েই আমি দেখেছ মেখেছি তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো এরকমই মচমচে ফুচকা হবে আর পারলে বললাম না একটু রোদে দিয়ে দেবেন ফুচকাটা মচমচে ভাবটা অনেকক্ষণ ধরে রাখেন তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটাকে আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও